আসসালামু আলাইকুম। অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড টু সৈনিক পদের সার্কুলার আজকে প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে আলোচনা করব এই সার্কুলারে কারা আবেদন করতে পারবা এবং আবেদনের জন্য কি কি যোগ্যতা থাকতে হবে। আবেদনের পরে SMS পাওয়ার পরে পরীক্ষার কেন্দ্রে গেলে কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং পূর্ব প্রস্তুতির জন্য তুমি কোথায় এবং কিভাবে আসতে পারো অথবা প্রস্তুতি শুরু করতে পারো এই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। এবং সবশেষে অনেকে জানতে চাও সেনাবাহিনীর ট্রেড টু সৈনিক পদের সুযোগ সুবিধাগুলো কি বা সুযোগ সুবিধাগুলো আসলে ট্রেড ওয়ানের মতন কি না সে বিষয়গুলো নিয়েও আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সঙ্গেই থাকবা এবং ভিডিও শুরুতে সবাইকে সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগতম। সোলজার ট্রেনিং একাডেমি বাংলাদেশের বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান, কারণ এখানে আমরা বিভিন্ন বাহিনীর অফিসার পদ এবং সৈনিক পদের প্রস্তুতিমূলক কোচিংগুলো করিয়ে থাকি। তো যাই হোক, এখন মূল আলোচনায় চলে আসি। আলোচনা শুরুতে বলেছিলাম এই সার্কুলারে কারা আবেদন করতে পারবা বা আবেদনের যোগ্যতাগুলো কি। এই সার্কুলারে যাদের বয়স 3 মার্চ 2024 সালে 17 থেকে 20 বছরের মধ্যে বয়স হবে, তোমরাই আবেদন করতে পারবা, পুরুষ এবং মহিলা প্রার্থী। SSC-তে সমমান পরীক্ষায় সর্বনিম্ন GPA থাকতে হবে 2.50। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে, সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে 5 ফিট 6 ইঞ্চি, এবং মহিলাদের ক্ষেত্রে থাকতে হবে 5 ফিট 3 ইঞ্চি। তবে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা মহিলা রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী পুরুষদের জন্য সর্বনিম্ন উচ্চতা থাকতে হবে 5 ফিট 4 ইঞ্চি এবং মহিলাদের জন্য থাকতে হবে 5 ফিট 1 ইঞ্চি। আবেদন শুরু হচ্ছে 1 মার্চ 2023, শেষ হবে 20 মার্চ 2023। আমি আবার বলছি, আবেদন শুরু হবে 1 মার্চ 2023 এবং শেষ হবে 20 মার্চ 2023। এর মধ্যেই সবাইকে আবেদন করে ফেলতে হবে অনলাইনে। আবেদনের সময় একটা বিষয় খুবই গুরুত্ব সহকারে লক্ষ্য রাখতে হবে, তোমার নিজ জেলা জেলা কোড যাতে কোনোভাবে ভুল না হয়। নিজ জেলা জেলা কোড কোথায় পাবা আমি একটু তোমাদেরকে দেখাই দিই। যে সার্কুলারটা দিয়েছে এই সার্কুলারের নিচের অংশেই তুমি দেখবা নিজ জেলার জেলা কোড পেয়ে যাবা। তোমার যে জেলা কোড এখানে সুন্দরভাবে লেখা আছে, জেলা কোড দেখে আবেদনের সময় সঠিকভাবে আবেদন করে ফেলবা। কারণ জেলা কোড যদি ভুল হয়ে যায় তাহলে তুমি SMS পাওয়ার পরেও পরীক্ষার কেন্দ্রে গেলে তোমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দিবে না। এই হচ্ছিল মোটামুটি আবেদনের যোগ্যতার বিষয়গুলো। এখন আবেদন করছো, আবেদনের পরে কিছুদিন পরে SMS আসবে। SMS 72 ঘন্টা আগে আসে, কার SMS কবে আসবে এটা কেউ বলতে পারবে না, কেউ পারবে না। যে নাম্বারটা দিয়ে আবেদন করেছো সেই নাম্বারটা সবসময় খোলা রাখতে হবে। এখন SMS তুমি পেলা, SMS পাওয়ার পরে যখন পরীক্ষার কেন্দ্রে যাবা, যাওয়ার পরে সর্বপ্রথম তোমাদের প্রাথমিক মেডিকেল চেক আপ হবে এবং একটা ফাইনাল মেডিকেল হবে। এই প্রাথমিক এবং ফাইনাল মেডিকেলে যারা টিকে যাবা তোমাদের পরবর্তীতে 10 নম্বরের শারীরিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। শারীরিক পরীক্ষার পরে তোমাদের 5টা বিষয়ের উপরে 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। কোন কোন বিষয়? বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ জ্ঞান এবং IQ। এই 5টা বিষয়ে 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এবং লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা যে ট্রেডে আবেদন করেছ, সেটা হতে পারে কুক, কার্পেন্টার বা অন্যান্য যে ট্রেডে আবেদন করেছ, ওই ট্রেডের উপরে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন, খুবই সহজ সহজ সংক্ষিপ্ত কিছু প্রশ্ন, এক কথায় উত্তর লেখা যায় এই রকম টাইপের 20 নম্বর অথবা 25 নম্বরের একটা পরীক্ষা হবে। এর পাশাপাশি প্র্যাকটিক্যাল পরীক্ষাও হতে পারে। যেমন যারা কুক ট্রেডে আবেদন করবা, তোমাদের ছোট একটা লটারির মতো করে সিস্টেম করে ছোটোখাটো একটা রান্নার অ্যারেঞ্জমেন্ট হবে, সেখানে অংশগ্রহণ করা লাগতে পারে। এখানে ভয়ের কিছু নাই, খুবই সহজ হয়। কারণ আমরা আমাদের বিগত বছর সোজা ট্রেনিং একাডেমি থেকে অনেকেই ট্রেড টুতে চাকরি পেয়েছে, আমাদের একটা ভালো অভিজ্ঞতা রয়েছে। এখানে মানে ভালোর যে ভালো করতে হবে এমনটা ঠিক তা না,
কোনো রকম অংশগ্রহণ করতে পারাটাই সব থেকে বড় বিষয়। তো যাই হোক, টেনশনের কোনো কারণ নেই। এরপরে তোমাদের ভাইবা পরীক্ষা হবে, ভাইবা পরীক্ষা 10 নম্বরের হয়। ভাইবা পরীক্ষা হয়ে যাওয়ার পরে যারা ফাইনালে সেদিনের জন্য মনোনীত হবা, তোমাদেরকে একটা টোকেন দেবে এবং ওই টোকেনে অনেক গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা থাকবে। এই দিক নির্দেশনাগুলো মেনে চলে কিছু ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টসগুলো বা পেপারসগুলো ঠিকঠাক করে তোমাকে আবার ডাক দেওয়া হবে এবং সেদিন তোমাকে নিয়োগপত্র দেওয়া হবে এবং নিয়োগপত্রে তুমি কোন ট্রেনিং সেন্টারে যাবা সেটাও কিন্তু উল্লেখ থাকবে। পরবর্তীতে ওই ট্রেনিং সেন্টারে গিয়ে তোমার ব্লাড টেস্ট দিয়ে আসতে হবে এবং 50 মিটারে সাঁতার পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এই হচ্ছিল পরীক্ষার বিষয়গুলো, আশা করি তোমাদের কাজে লাগবে। এখন পরবর্তী বিষয়টা নিয়ে আলোচনা করি, খুব গুরুত্বপূর্ণ। সার্কুলার ছেড়েছে, ভালো কথা, আবেদন করবা, SMS আসবে, পরীক্ষা দিতে যাবা, সব কিছুই ঠিকঠাক আছে। কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে তুমি কীভাবে প্রস্তুতি নেবা বা কীভাবে প্রস্তুতি নিলে তুমি সফল হতে পারো? সোলজার ট্রেনিং একাডেমিতে যদি তোমরা আসো Trade 1 অথবা Trade 2 সৈনিক পদের জন্য, এখানে আসার পরে সর্বপ্রথম তোমরা তোমাদের প্রাথমিক মেডিকেলটা চেক আপ করাতে পারবা খুবই ভালোভাবে, কারণ মেডিকেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমরা গুরুত্বটা জানি বলেই আমরা সর্বপ্রথম মেডিকেল চেক আপটাই করে থাকি। ধরে নাও তোমার কোনো সমস্যা বের হলো, সমস্যা যদি বের হয় ঘাবড়ানোর কিছু নাই। আমাদের পরামর্শ অনুযায়ী তুমি আগে থেকেই ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে সেই সমস্যাটা সমাধান করে ফেলতে পারবা। পাশাপাশি তুমি মাঠে যখন যাবা তোমার যে বিষয়গুলোর উপরে শারীরিক পরীক্ষা হবে সেই শারীরিক পরীক্ষার বিষয়গুলো এখানে প্র্যাকটিস করতে পারবা। লিখিত পরীক্ষা 5টা বিষয়ের উপর হবে, মডেল টেস্ট দিতে পারবা। মোটামুটি 100টার মতো আমরা মডেল টেস্ট নিই 1 মাসের কোর্সে। সাজেশন দেই, নোট দেই, গাইড দেই। এরপরে তুমি তোমার ভাইবা পরীক্ষাটা প্র্যাকটিস করতে পারবা। এখানে আমরা ডেমো ভাইবাও তোমাদেরকে প্র্যাকটিস করাবো। তুমি যখন প্র্যাকটিস করে প্রস্তুতি নিয়ে যখন যাবা তখন তোমার একটা আত্মবিশ্বাস থাকবে, পরীক্ষায় ইনশাল্লাহ তুমি চান্স পাবো। আবার বলেছিলাম যে ট্রেডে আবেদন করেছো ওই ট্রেডে সংক্ষিপ্ত 20 নম্বর অথবা 25 নম্বরের সংক্ষিপ্ত এক কথায় উত্তর লেখার মতো কিছু প্রশ্ন আসতে পারে, ওই আলোকেও ওই বিষয়গুলোর উপরেও কিন্তু আমরা তোমাদেরকে এখানে সাজেশন দেব, শীট দেব এবং মডেল টেস্ট নেব। ইনশাল্লাহ ওখান থেকে তোমরা অবশ্যই কমন পাবা। তো যারা চিন্তা করছো, আবেদন করেছো, যারা আবেদন করবা, আমাদের অলরেডি সমসাময়িক ব্যাচে ভর্তি চলছে। Trade 1-এর জন্য আমরা অলরেডি 2-3টা ব্যাচ শেষ করে ফেলেছি। মার্চ মাস থেকে আমাদের আবার বড় একটা ব্যাচ শুরু হবে Trade 1 এবং Trade 2 সৈনিক পদের জন্য। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তোমরা আমাদের রংপুর সোলজার ট্রেনিং একাডেমিতে আসতে পারো। এসে এখানে অনেকে একটা কথা থেকে যে এত দূর থেকে যাব, আবাসিক হোস্টেল সুবিধা আছে কিনা বা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কিনা, আমাদের এখানে উন্নত আবাসিক হোস্টেল ব্যবস্থাও রয়েছে, উন্নত খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে, স্বল্প খরচে তুমি 1 মাসের একটা পূর্ব প্রস্তুতি নিয়ে যেতে পারবা। যখন তোমার প্রস্তুতি নেওয়া থাকবে, সঠিক গাইডলাইন থাকবে, সঠিক দিক নির্দেশনাগুলো জানা থাকবে, তখন তোমার পরীক্ষার কেন্দ্রে গিয়ে চান্স পাওয়ার সম্ভাবনাটা আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে, এটা অবশ্যই মনে রাখতে হবে। তো যারা আমাদের সোলজার ট্রেনিং একাডেমি আজকের ভিডিওটি প্রথম দেখছো, অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবা, গিয়ে ওখানে আমাদের সোলজার ট্রেনিং একাডেমির অসংখ্য টিউটোরিয়াল রয়েছে, প্রায় 1000খানি টিউটোরিয়াল। তুমি যদি 100-200 টিউটোরিয়ালও দেখতে পারো তাহলে তুমি বুঝতে পারবা যে সোলজার ট্রেনিং একাডেমিতে আসলে তুমি আসলে কী শিখতে পারবা এবং শিখে তোমার দক্ষতা এবং যোগ্যতাগুলো কতটুকু বাড়বে। আশা করি তোমরা তোমাদের সকল প্রশ্নের উত্তর আমাদের এই ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখলে তোমরা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবা। সবশেষে আরেকটা বিষয়, অনেকে প্রশ্ন করে যে Trade 2-তে আবেদন করব, ঠিক আছে, কিন্তু Trade 2-র সুযোগ সুবিধাগুলো কি Trade 1 সৈনিকের মতন কি না? আমি তোমাদেরকে একটা বিষয় দেখাই। এই সার্কুলার Trade 2 সার্কুলারের নিচের অংশে দেখবা কী কী সুযোগ সুবিধা তুমি পাবা যদি চান্স পাও। আমি একটু পড়ে শুনি, কারণ এনারা যেহেতু সার্কুলারে লিখেছে তার মানে অবশ্যই তুমি এই সুযোগ সুবিধাগুলো পাবা। নির্ধারিত স্কেলে বেতন পাবা, ভাতা এবং পেনশন সহ বিনামূল্যে আহার ও বাসস্থান, নিজ পরিবার বর্গ এবং পিতামাতা অথবা শ্বশুর শাশুড়ির জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা সুব্যবস্থা পাবা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ পাবা, বিনামূল্যে সরকারি পোশাক পরিচ্ছদ, নিজ ও পরিবার বর্গের জন্য ভর্তুকি মূল্যে রেশন পাবা, সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানদের জন্য যোগ্যতা সাপেক্ষে
উচ্চশিক্ষার সুযোগ পাবা। অর্থাৎ সেনাবাহিনীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেমন ক্যাডেট কলেজ রয়েছে, এরপরে ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, সেখানেও কিন্তু তুমি চাইলে তোমার নিজ সন্তানদেরকে পড়ালেখা করাতে পারবা যোগ্যতার সাপেক্ষে। তাহলে সুযোগ সুবিধা অলমোস্ট সেম ট্রেড ওয়ান এবং ট্রেড টু। যারা ট্রেড ওয়ানে আবেদন করে রেখেছিল অবশ্যই ট্রেড টুতে আবেদন করবা। আবেদনের ডেটটা মনে আছে তো? আমি আবার বলছি, পহেলা মার্চ 2023 তারিখ থেকে 20 মার্চ 2023 তারিখের মধ্যে অবশ্যই আবেদন করে ফেলতে হবে। তোমরা দেরি করবা না, 1 তারিখে আবেদন শুরু হচ্ছে, তোমরা 5 তারিখের মধ্যেই আবেদন করে ফেলবা, এটা অবশ্যই মনে রাখতে হবে। এবং আবেদনের সময় অনলাইনে যখন যাবা, খুব সুন্দর পরিপাটি চুল ছোট শেপ করে সুন্দর একটা পাসপোর্ট সাইজের ছবি তুলে নিয়ে যাবা, এলোমেলো ছবি দেবা না। তোমার অন্যান্য যে তথ্যগুলো রয়েছে সঠিকভাবে পূরণ করার চেষ্টা করবা। অনেকে জন্ম নিবন্ধনের নাম্বার ভুল করে, ভোটার আইডি কার্ডের নাম্বার ভুল করে, বাবা মার নাম, বাবা মার ভোটার আইডি কার্ডের নাম্বারগুলো ভুল করে। বারবার চেক করে ভালোভাবে নিজ জেলা কোড দেখে পূরণ করে চেক করে তারপর তুমি সাবমিট করে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে রাখবা। এই হচ্ছিল মোটামুটি পরীক্ষার বিষয়গুলো। আর যারা এখনও চিন্তা করেনি, তোমরা চিন্তা করতে পারো যে সোজা ট্রেনিং একাডেমিতে আসবা কি আসবা না। সোজা ট্রেনিং একাডেমিতে আসলে অবশ্যই তোমরা অনেক কিছু বিষয়ের উপরে এখান থেকে শিক্ষা নিয়ে যেতে পারবা, এবং এই শিক্ষাগুলোকে তুমি তোমার প্র্যাকটিক্যাল যে পরীক্ষা হবে মাঠে বা কেন্দ্রে সেখানে কাজে লাগায় নিজের যোগ্যতায় আল্লাহ তাআলার রহমতে ইনশাল্লাহ এবারই হয়তো বা ট্রেড টুতে চাকরি পেতে সক্ষম হতে পারো। অনেকে বলবে যে ট্রেড ওয়ান ভালো ট্রেড টু ভালো না, আসলে ভালো মন্দ দেখে এত লাভ নাই। তোমার লক্ষ্য হচ্ছিলো কি করা, সেনাবাহিনীর গর্বিত পোশাকটা গায়ে জড়ানো, সেনাবাহিনীর গর্বিত সৈনিক হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, এটাই তো লক্ষ্য না? দেশের মানুষের সেবা করা, এটাই তো লক্ষ্য। এত চিন্তা বাদ দিয়ে এই লক্ষ্যটাকে নিয়ে যাও না, এবং এই লক্ষ্যটাই তুমি পূরণ করতে পারবা। সেটা হতে পারে ট্রেড ওয়ান সৈনিক পদে চাকরি পেয়ে অথবা ট্রেড টুতে সৈনিক পদে চাকরি পেয়ে। আরেকটা প্রশ্ন থাকে অনেকে যে ট্রেড টুর ট্রেনিংকে আলাদা হয় কিনা। না, ট্রেড ওয়ান এবং ট্রেড টু সৈনিকদের ট্রেনিং একই সঙ্গে একই ট্রেনিং সেন্টার হয়ে থাকে। সুযোগ সুবিধা সেম, লক্ষ্য এবং উদ্দেশ্য একই। এখন শুধুমাত্র তোমাদের সিদ্ধান্ত নিতে হবে যে ট্রেড ওয়ানে করেছি ট্রেড টুতে করবো না, ওটা করা যাবে না, ট্রেড টুতেও করবা। বুঝাইতে পারছি? এই হচ্ছিল বিষয়। তো যাই হোক, সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা থাকলো। আর সমসাময়িক ব্যাসে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে ভর্তি চলছে, যারা আসতে চাচ্ছ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, এখানে যোগাযোগ করে তুমি ভর্তির বিষয়ে আরও বিস্তারিত তথ্যগুলো জেনে নিতে পারো। সবার জন্য শুভকামনা থাকলো, দোয়া থাকলো, আসসালামু আলাইকুম। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদের চাকরির পরীক্ষার পূর্বে মেডিকেল, লিখিত, মৌখিক, শারীরিক এবং ISSB পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করতে আজই যোগাযোগ করুন বাংলাদেশের বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সোলজার ট্রেনিং একাডেমিতে। সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক প্রস্তুতিমূলক ব্যাচে ভর্তি চলছে।